ওকে, আজকে হচ্ছে আমরা দেখবো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়। সো ইনস্টাগ্রামে যে কোনো একটা পোস্ট র্যাঙ্কিং করার জন্য সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে হ্যাশট্যাগ। সো ইনস্টাগ্রাম হচ্ছে যে কয়েকটা স্ট্র্যাটেজি কাজ করে তার ভিতরে হচ্ছে যে হ্যাশট্যাগ হচ্ছে অন্যতম। আপনি একটা পোস্ট যখন ইনস্টাগ্রামে করবেন তখন হচ্ছে হ্যাশট্যাগটা বড় একটা ভূমিকা পালন করে। তো আপনি যে কোনো ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে আপনার পোস্টে ভালো রকমের রিচ অথবা ফলোয়ার অথবা লাইক কমেন্ট ওইরকম আসবে না যদি আপনি হ্যাশট্যাগটা ভালো করে রিসার্চ না করেন। তো হ্যাশট্যাগটা রিসার্চ করার জন্য কিছু কিছু ধাপ আছে, যে ধাপগুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে হচ্ছে আপনি ভালো কিছু হ্যাশট্যাগ র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার পোস্টগুলো ইনস্টাগ্রাম ফিডে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমরা দেখবো আপনার কীভাবে হচ্ছে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে আপনার একটা নিশ চয়েস করতে হবে, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশটাকে আপনার হচ্ছে আগে চয়েস করতে পারেন। সেটা ফুড হতে পারে, ট্রাভেল হতে পারে, ব্লগিং হতে পারে, স্পোর্টস হতে পারে। তো আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেই নিশটা হচ্ছে আপনার আগে সার্চ করে বের করতে হবে। জাস্ট আমি যদি স্পোর্টস নিয়ে কাজ করি জাস্ট আমি স্পোর্টস থেকে সার্চ করলাম। তো এখানে স্পোর্টস রিলেটেড অনেক কিছু কিন্তু প্রোফাইলগুলো চলে আসবে, কিন্তু আপনি যদি আগে যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে হচ্ছে আপনার হ্যাশট্যাগ স্পোর্টস রিলেটেড যত হ্যাশট্যাগ আছে আপনার হ্যাশট্যাগগুলো কিন্তু সেই জায়গায় শো করতে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাশট্যাগ স্পোর্টস, স্পোর্টস কার, স্পোর্টস নিউজ, স্পোর্টস ফটোগ্রাফি। তো প্রত্যেকটা কিন্তু একটা এক একটা হ্যাশট্যাগ এবং প্রত্যেকটা হ্যাশট্যাগের আন্ডারে অনেকগুলো পোস্ট কিন্তু এখানে করা হয়েছে। তো আপনি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোস্ট অলরেডি এই হ্যাশট্যাগের আন্ডারে করা আছে। সেক্ষেত্রে আপনার এই পোস্টটা কিন্তু র্যাঙ্ক করতে অনেকটা কষ্টকর হয়ে যাবে। তো এইটা হচ্ছে কীভাবে রিসার্চ করে খুব সহজে করা যায় সেটা হচ্ছে আজকে আমরা দেখবো। তো এটার জন্য হচ্ছে আমাদের একটা এক্সেল শিট মেনটেন করতে হবে, যার মাধ্যমে হচ্ছে আমরা প্রপার ডাটাগুলো বের করতে পারবো এবং হচ্ছে হ্যাশট্যাগগুলো আমরা ভালো করে আমাদের পোস্টে পুট করতে পারবো। তো তার জন্য হচ্ছে আমি একটা গুগল শিট এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার এখানে 3-9 ডট যে বাটন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে গুগলের সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, লাইক সার্চ, গুগল মাই বিজনেস ম্যাপ, প্লে স্টোর, গুগল মিট, তো আদার্স সবগুলো আছে। তো আমরা এখান থেকে হচ্ছে শিটটা নিব শুধু। ওকে, অলরেডি হচ্ছে আমার হ্যাশট্যাগের একটা শিট এখানে বানানো আছে, আমি জাস্ট সেটাকে আপনাদের ওপেন করে দেখাই যে আপনার শিটটা কীভাবে মেনটেন করতে হবে। তো আপনার হচ্ছে এখানে 3টা ক্যাটাগরিতে আপনি যদি ভাগ করেন, আমি যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমরা হচ্ছে হ্যাশট্যাগের 3টা পার্টে ভাগ করবো, একটা হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ। লার্জ 3টা পার্টে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা হ্যাশট্যাগ থেকে ভালো কিছু হ্যাশট্যাগ এখান থেকে জেনারেট করতে পারবো। তো আমাদের সাইজটা হবে স্মল, যে আমরা হ্যাশট্যাগটা ইউজ করবো স্মল যেটা সেটা হচ্ছে 1 থেকে যে পোস্টগুলো স্মল হবে 1 থেকে 100 কের ভিতরে যে হ্যাশট্যাগগুলো পোস্টে ইউজ করা হয় সেগুলোকে আমরা হচ্ছে স্মল হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট হচ্ছে আমি যেখানে একটা হ্যাশট্যাগ আমার রিসার্চ করা ছিল সেটা যদি আপনাদেরকে দেখাই, ক্যান্ডেল হোলসেলার, এখানে কিন্তু মাত্র 1556টা পোস্ট আছে, তার মানে হচ্ছে এটা স্মল হ্যাশট্যাগ। তো এরকম কিন্তু আমরা কিন্তু স্মল লার্জ আমরা বের করতে পারি। তো এখন হচ্ছে 1K থেকে 100K পর্যন্ত যে হ্যাশট্যাগগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে, আমি যদি এখানে একটা শীট নতুন তৈরি করি তো আমি একটু শীটটা বড় করে নিচ্ছি, স্মল স্মল মিনস 1K to 100K। তো মিডিয়াম যেটা K to 500K এবং লাস্ট যে কিওয়ার্ডটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এই 500K প্লাস। তো 500K প্লাস যত আমরা হচ্ছে যে হ্যাশট্যাগ পাবো সেগুলো হচ্ছে আমাদের লার্জ হিসেবে ধরবো এবং মিডিয়াম হচ্ছে 101K থেকে 500K ভিতরে যে হ্যাশট্যাগগুলো এবং স্মল হচ্ছে 1K থেকে 100K। তো আমরা যদি 3টা পার্টে যদি আমরা হ্যাশট্যাগগুলোকে ভাগ করি তাহলে দেখা যাবে আমরা এখান থেকে ভালো কিছু হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো। আমি তো এটাকে কালার করে দিচ্ছি এখান থেকে। ওকে, তো আমরা যদি এখান থেকে আমরা যদি স্পোর্টস রিলেটেড কোনো হ্যাশট্যাগ জেনারেট করতে চাই তাহলে আমরা স্পোর্টস নিয়ে যদি দেখি এখানে ফার্স্ট হচ্ছে আমি স্পোর্টস লিখে সার্চ করি। তো স্পোর্টস নিয়ে কিন্তু অনেক পোস্ট হয়, যেমন অনেক আছে স্পোর্টস, স্পোর্টস কার, স্পোর্টস নিউজ, স্পোর্টস ফটোগ্রাফি। তো এখানে দেখেন সবগুলোই কিন্তু মোটামুটি 100K প্লাস কিন্তু ম্যাক্সিমাম পোস্ট। তো আমাদের যদি আমরা যদি
কোনো লার্জ না, আমরা হচ্ছে যে স্মল কিওয়ার্ড যদি খুঁজতে যাই তো সেক্ষেত্রে আমাদের একটু ডিপলি নিচে স্কোর করে দেখতে হবে যে আমাদের কোন হ্যাশট্যাগের উপর পোস্ট কম আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা যে হ্যাশট্যাগটা পেয়েছিলাম এখানে কিন্তু 140,000, তো এটা কিন্তু 100K 100K+। তো আমরা যদি আরও নিচের দিকে যাই তো এখানে দেখা যাচ্ছে আমরা যে নিচটা সিলেক্ট করছি এখানে কিন্তু একেবারে ছোট হ্যাশট্যাগুলো পাওয়াটা খুবই টাফ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্পোর্টসের সাথে অন্য কিছু অ্যাড করতে হবে, মানে স্পোর্টস কার্ড যদি আমি দেখি এখন কিন্তু আমাদেরকে এখানে দেখেন স্পোর্টস কার এটা কিন্তু লং লার্জ কিওয়ার্ড। তো তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই দেখি এখানে দেখেন বিদেশ স্পোর্টস কার, এই একটা স্পোর্টস কার 95,000 কার্ড আছে। তো স্পোর্টস কার্ড আমরা কিন্তু এটাকে এখানে হ্যাশট্যাগ হিসেবে জেনারেট করতে পারি দেখেন। তো এটার আন্ডারে যত পোস্ট আছে এখানে কিন্তু মাত্র 121টা লাইক আছে, 102টা লাইক আছে, 136টা লাইক আছে, 145টা লাইক আছে। তো এখানে কিন্তু এই যে হ্যাশট্যাগটা আছে এটার আন্ডারে কিন্তু খুবই হ্যাশট্যাগের উপর যে পোস্টগুলো র্যাঙ্ক করা আছে এগুলোকে আপনি খুব সহজে বিট করতে পারবেন। তো এরকম হচ্ছে আপনি একটা কিওয়ার্ড হ্যাশট্যাগের কিওয়ার্ডের সেট বানাতে পারেন, যেটা হচ্ছে আপনি রিসার্চ করে হ্যাশট্যাগগুলো এখান থেকে জেনারেট করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনি স্মল মিডিয়াম এবং লার্জ হ্যাশট্যাগগুলো কীভাবে কত সুন্দরভাবে কালেক্ট করা যায় উইদাউট ইউজিং এনি পেড টুল। তো ফ্রিতে এটা কীভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকে পর্যন্ত।